কথা শুনুন না, তুই এবার বাড়িতে বলবি আমাদের রিলেশনের ব্যাপারটা। বাবু প্লিজ আমার 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 কথাটা একটু শোন। না আর কোনো কথা শুনতে চাই না, তুই এবার বাড়ি যাবি, গিয়ে আমাদের কথাটা বলবি, ওকে? তা না হলে আজই তোর আর আমার রিলেশন ব্রেকআপ। ওকে রা মা। ও মা কি কি হলো, কি ছাড়া এখন শুধু ম্যাম করছিস কেন, বলবি তো কি হয়েছে? শোনো না, বলছি সারাদিন তুমি একা একা কত কাজ করো, কত কষ্ট, তাই না বলো? মায়ের উপরে তো দাঁড়ো, দুধ লে উঠলে তো বলছিলাম মা আমি তোমাকে একটু হেল্প করবো কাজে। কি চাই, টাকা চাই নাকি? না সেরকম কিছু না, এমনি আমি ভাবছিলাম তুমি সারাদিন একা একা কত কাজ করো, কত কষ্ট হয় তোমার, তাই ভাবছিলাম আমি যদি তোমাকে একটু হেল্প করি করবো। না না কোনো দরকার নেই, তুমি কাজ করার থেকে কাজ বাড়াও বেশি। আচ্ছা ঠিক আছে, এই প্ল্যানটা তো কাজে লাগলো না, কি করা যায়। মা জানো ওই অনুপম আছে না, অন্য একটা গার্লফ্রেন্ড আছে জানো? বাহ ভালো, সুভর সুভরও তো গার্লফ্রেন্ড আছে, ওরা দুজন একসাথে পড়ে, মানে পড়া নিয়ে ডিসকাস করে, যার জন্য তো আগের সেমিস্টারের নাম্বারটা ভালো হলো ওর। বাবা ভালো ভালো, ঠিক আছে চল চ খাবি চ তাহলে, আমি খাবার বাড়ছি। আয় মা, মানে বলছিলাম আবার কি, মানে আমারও না আমারও না মানে একটা ফ্রেন্ডের মতো গার্ল, মানে আমারও না মানে একটা গার্ল গার্লফ্রেন্ড আছে। এখন থেকে এইসব, হ্যাঁ এখন থেকে এইসব, দাঁড়া তোর বাবা আসুক, তোর বাবা আসুক, তারপর আমি বলছি, দাঁড়া দাঁড়া। প্লিজ মা প্লিজ, দেখো বাবাকে বলো না, আমি তোমার সব কাজ করে দেবো, কিন্তু প্লিজ বলো না। তাই তো ভাবি মায়ের কষ্ট, হ্যাঁ মায়ের খুব কষ্ট দেখছিলে তুমি। মা শুনো না, না না কোনো কথা শুনবো না, কোনো কথা, বাবা আসুক আমি তোর বাবাকে বলবো, দাঁড়া। প্লিজ প্লিজ আমি তোমার সব কাজ করে দেবো, কিন্তু প্লিজ বাবাকে বলো না। সব থেকে বড় কাল হচ্ছে ওই তো ফোন, তো ফোনটা আগে আমি নেওয়া করাবো, দাঁড়া দাঁড়া তোর বাবা আসুক। ফোনটা ফোনটা কি করলো, ফোনটা নিয়ে নিলে শুধু ওই দিকে না আমার সব দিকে প্রবলেম হয়ে যাবে, তারপর আমি দেখছি দাঁড়া। প্লিজ মা কোথায় যাচ্ছ, শোনো না, না না কোন কথা হবে না, দাঁড়া শোনো না। ও মা যাবো আমি, যাবো।